নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। 80-এর দশক থেকেই কেন্দ্রীয় বাজেটের রমরমা বাজার, মানে বাজেট হচ্ছে তাই নিয়ে আলোচনা হচ্ছে, বাজেট বক্তৃতার লাইন মাঠে ঘাটে বাজারে ঘুরছে। এসব 80-এর দশকেই শুরু। একটা তো বড় কারণ হলো এনডিটিভির প্রণয় রায় আর তার টিম। রীতিমতো বাজেট বোঝানো হতো, রাজনৈতিক নেতারাও মন দিয়ে শুনতেন সে আলোচনার বিশ্লেষণ। আর তারপর থেকেই রেল বাজেট আর জেনারেল বাজেট ঘিরে এক উৎসাহ তৈরি হলো। তার আগে বাজেটের যে অংশ নিয়ে মানুষের উৎসাহ ছিল, এখনও আছে, তা হলো ট্যাক্স ছাড় আর নতুন কর বা পুরনো কর বৃদ্ধি। প্রতিটা বাজেটে সিগারেটের ওপর কর বাড়ানো হতো, এটাই ছিল নিয়ম, যা এক উচ্চতায় পৌঁছানোর পরে খেয়াল করুন বন্ধ হয়ে গেছে। আয়করে ছাড় বা নতুন ঘোষণা ছিল এবং এখনও সেটাই বাজেটের মুখ্য আকর্ষণ। মোদ্দা কথা হলো, বাজেটের কদর বেড়েছিল। কিছু এলিটদের মধ্যে আটকে থাকা বাজেট হয়ে উঠেছে এমনকি মধ্যবিত্ত মানুষজনের চর্চার বিষয়। এবং সেই বাজেট আবার যদি নির্বাচনের আগের শেষ বাজেট হয়, তাহলে তো কথাই নেই, সরকার হয়ে উঠবেন কল্পতরু। ঘাটতি হোক না ঘাটতি, যদি জিতে আসি তাহলে সামলে নেব, যদি নাই জিতি তাহলে সামলাবে বিরোধী দল, এটাই ছিল মনোভাব। কাজেই নির্বাচনের আগে বাজেটের দিকে একটু বেশি নজর থাকে। এবারেও ছিল, কিচ্ছু নেই, ট্যাক্স ছাড় নেই, আয়করের নতুন কোনো স্ল্যাব বা কোনো সেভিং স্কিম জুড়ে কিছু ছাড়, কিচ্ছু নেই। নেই সেরকম কোনো মনোমোহিনী পরিকল্পনার ঘোষণা। থুরি একটা আছে, সোলার বিদ্যুৎ পরিকল্পনা, যেখানে 300 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি পাবেন দেশের এক বিরাট অংশের মানুষ। কিন্তু এটাও বাসি, এমনিতেই আমাদের দেশের রাজনীতিতে এখন একটাই নাম, নরেন্দ্র মোদী। এয়ারপোর্ট উদ্বোধন নরেন্দ্র মোদী, জাহাজ বন্দর উদ্বোধন নরেন্দ্র মোদী, সড়ক বা এক্সপ্রেসওয়ে উদ্বোধন নরেন্দ্র মোদী, ট্রেনের সামনে দাঁড়িয়ে সবুজ ঝান্ডা দেখিয়ে নতুন ট্রেনের উদ্বোধন নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রক থেকে কৃষি মন্ত্রক বা যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রকের গুরুত্বপূর্ণ ঘোষণা নরেন্দ্র মোদী। ঝট করে জিজ্ঞেস করলে বহু দফতরের মন্ত্রীর নাম কেউ বলতেই পারবে না। তো এই সোলার বিদ্যুতের পরিকল্পনার কথা 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের পরে সেদিনের ভাষণেই মোদিজি বড় করে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন, কাজেই সেটাও নতুন কিছু নয়। একটা নতুন কোনো ঘোষণা নেই এই বাজেটে, যে বাজেট বক্তৃতার 2 মাসের মধ্যে দেশে নেমে আসবে নির্বাচন। একটু খেয়াল করে দেখুন 2019-এর বাজেটের ঘোষণাগুলো, জানিয়ে আজও মোদিজি বাওয়াল করেই যাচ্ছেন, সেই পিএম কিষাণ যোজনা 2019-এ ভোটের আগে ঘোষণা করা হয়েছিল। কেবল তাই নাকি, সেই বাজেটে সেই সময়কার অর্থমন্ত্রী পীযূষ গোয়েল আয়করের ছাড়ের কথাও বলেছিলেন, মানরেগার বরাদ্দ বাড়ানো হয়েছিল। মানে 2019-এ ভোটের আগে বাজেট পেশ করার সময় বিজেপি নির্বাচনে জেতার জন্য সেই বাজেটের কিছু ঘোষণা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে চেয়েছিল, জনমোহিনী বাজেট পেশ করেছিল। ঘাটতি বাজেট ছিল তো বটেই, বড়সড় ঘাটতি ছিল। এবার কিন্তু ফিসকাল ডেফিসিটও বাড়েনি, তার মানে খুব পরিষ্কার যে এবারে এই বাজেট করার আগে বিজেপি তার নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে আদেও চিন্তিত নয়। বিজেপি ধরেই নিয়েছে বিজেপি জিতবে। সময় একটা বিরতির, সঙ্গে থাকুন। আগে নির্বাচনের বছরে বাজেট অন অ্যাকাউন্ট পাশ করানো হতো, নতুন সরকার এসে পূর্ণাঙ্গ বাজেট পাশ করাতো, পরবর্তী সময় ইন্টারিম বাজেট পেশ করা হতো। তো গতকালের ইন্টারিম বাজেটে আগেই যেরকম বললাম, নতুনত্ব কিছুই নেই, বাজেট জনমোহিনী নয়। কিন্তু তা বলে এমনও নয় যে এই বাজেট বক্তৃতার আগে বিজেপি সরকার, মোদিজি বা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভুলেই গিয়েছিলেন যে সামনে নির্বাচন আছে। প্রতিটা ছত্রে নতুন ভারতের কথা আছে, 2047-এর মধ্যে এক বিকশিত ভারত গড়ে উঠবে এমন কথাও আছে। এই বাজেটে সোশ্যাল জাস্টিস আর সেকুলারিজমের কথাও আছে, কিন্তু তার ব্যাখ্যা একেবারে আলাদা। নির্মলা সীতারামন তার বক্তৃতাতে বলছেন, আমরা সামাজিক ন্যায় মানে একটা বা দুটো বা নির্দিষ্ট জাতির কথা বলি না, আমরা বলছি সমাজের, দেশের প্রত্যেকটা মানুষের জন্য ন্যায়ের কথা। যার যখন প্রত্যেকটা দেশের মানুষের কথাই বলছি, তখন তার মধ্যেই আছেন দেশের মুসলমান জনগণ। কাজেই আমাদের বাজেট বা সরকারের দৃষ্টিভঙ্গি সামাজিক ন্যায় এবং ধর্মনিরপেক্ষতার ওপরেই দাঁড়িয়ে আছে। জেএনইউর প্রাক্তন ছাত্রী নির্মলা সীতারামন সোশ্যাল জাস্টিস এবং সেকুলারিজমের এই নতুন ব্যাখ্যা দিয়ে এক নতুন আবহ তৈরি করতে চাইলেন, এবং অবশ্যই তা আগামী নির্বাচনের দিকে তাকিয়ে।
সোশ্যাল জাস্টিসের ভিত্তিতে কাস্ট সেন্সাস কেবল করাই নয়, তার রিপোর্টও বার করে দিয়েছেন নীতিশ কুমার, তিনি এখন এনডিএতে। অন্যদিকে একমাত্র কর্ণাটকেই কাস্ট সেন্সাস হয়েছে, সে কবেই নির্বাচনে জেতার আগেই কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল তার রিপোর্ট বার করা হবে, এখনো বের হয়নি। মোদিজি কেরালাতে গিয়ে কংগ্রেসের খ্রিশ্চান ভোটে ভাগ বসানোর জন্যই একগুচ্ছ খ্রিশ্চান নেতাদের নিয়ে সামনের সারিতে বসিয়েছেন। অন্যদিকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পশমিন্দা মুসলমানদেরকে বিভিন্ন আর্থিক সাহায্যের কথা বলে নিজেদের দিকে আনার চেষ্টা করছেন। সেই সেকুলারিজমের কথা শোনা গেল বাজেট বক্তৃতায়, শোনা গেল আশা, বিকশিত ভারত, কনফিডেন্স, আমাদের গর্বের ভারত, সারা বিশ্বজুড়ে ভারতের এই এগিয়ে যাওয়া, এই অর্থনৈতিক অগ্রগতিকে সেলিব্রেট করা হচ্ছে ইত্যাদি কথাবার্তা জুড়ে ছিল আমাদের এবারের ইন্টারিম বাজেট। মানে কাজের কথা নয়, ছিল রাজনৈতিক কথাবার্তা। মনোমোহিনী বাজেট নয়, ছাড়ের বাজেট নয়, কিন্তু বিশাল এক স্বপ্ন দেখানোর চেষ্টা হলো। এই ইন্টারিম বাজেট ছিল এক জাদুকরের চমক, চমকে যাবেন, কিন্তু আসলে কিচ্ছুই নেই। ফিরছি এই আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ধরুন এই বাজেটে বেকারত্ব নিয়ে একটা কথাও নেই, সযত্নে তা এড়িয়ে গেছেন নির্মলাজি। গত 45 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব ছুঁয়েছে 8.7%। তথ্যকার সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, তাদেরই তথ্য হলো মানুষ 45.4% নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম কিনছে। মানে আগের বছরে 100 টাকার জিনিস কিনলে এবারে সে কিনেছে 55 টাকার জিনিস, মানে চাহিদা কমছে। এসব কথা বাজেটে নেই। গ্রাজুয়েশন করেছে এমন জনসংখ্যার 39.8% বেকার, পোস্ট গ্রাজুয়েটদের 36.2% বেকার। না, নির্মলাজি এসব কথা বলেননি, আয় এবং বৈষম্যের কথা বলেননি, বলেননি যে কদিন আগে রয়টারের সমীক্ষা জানাচ্ছে 85% মানুষের রোজগার হয় বাড়েইনি নয় কমেছে, বলেননি যে অতি দরিদ্র, সবচেয়ে দরিদ্র 20% মানুষজনের 2015 থেকে 2016 তুলনায় রোজগার কমেছে 52%, বলেননি যে সবচেয়ে বড় লোক ওপরে থাকা সেই 20% মানুষের রোজগার বেড়েছে 45%। এত বিরাট উন্নয়ন, অথচ কেন 80 কোটি মানুষকে এখনো ফ্রি রেশন দিয়েই যেতে হয়? তার কারণ নির্মলাজি তার বাজেট বক্তৃতাতে বলেননি। বিশ্ব আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতিকে স্বাগত জানাচ্ছে, আমাদের এই উন্নয়ন আর বিকাশে তারা দারুণ খুশি, দে আর সেলিব্রেটিং আর গ্রোথ। তাহলে ইউপিএ আমলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল জিডিপির 3.6%, এখন কেন সেটা কমে 1%? আমাদের দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে তারা যদি এতই খুশি, তাহলে তাদের বিনিয়োগ অন্য দেশে যাচ্ছে কেন, এখানে কমে যাচ্ছে কেন? ভিয়েতনামে এই সময়ের মধ্যে FDI 4.5% হয়েছে, নির্মলা সীতারামন এসব চেপে গেছেন, বলেননি যে গত আর্থিক বছরের প্রথম ভাগে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের দেশে মাত্র $10.1 বিলিয়ন FDI এসেছে, যা নাকি 2017 পরে সব থেকে কম। বিশাল করে জনধন পরিকল্পনার কথা বলা হয়েছে, বলাই হলো না যে 20% জনধন অ্যাকাউন্ট বন্ধ হয়ে পড়ে আছে, 50% কোনো টাকাই নেই, একটা করে পাসবই পেয়েছেন, কি হবে, কোন মুড়ি ভাজা যাবে তা দিয়ে, স্বচ্ছ ভারত? 60% টয়লেটে জল নেই, স্বচ্ছতা কিসের? 2019 ভোটের আগে বিরাট ঢাক বাজিয়ে PM কিষাণ চালু করা হয়, 11.8 কোটি কৃষক সেই প্রকল্পের আয়তায় ছিল, আজ মাত্র 3.78 কোটি কৃষক সেই সুবিধে পাচ্ছেন। কেন, বাকিরা বড়লোক হয়ে গেছে নাকি উবে গেছে? জানাননি আমাদের অর্থমন্ত্রী। উজ্জ্বলা যোজনা 9.6%, মানে প্রায় 90 লাখ মানুষ প্রথম ফ্রি গ্যাস সিলিন্ডার শেষ হওয়ার পরে একবারও গ্যাস সিলিন্ডার কেনেননি, কিনতে পারেননি। 11.3%, মাত্র একবার কিনেছেন, তারপর থেকে বন্ধ, কাজেই জ্বলছে কাজ ঘুঁটে। মুদ্রা যোজনা বিরাট প্রকল্প, ব্যবসা করতে চাইলে সরকার ঋণ দেবে, 83% ঋণ 50,000 টাকার, সবাই জানে এগুলো অনাদায়ী ঋণ হয়ে পড়ে থাকবে, 50,000 টাকা দিয়ে ব্যবসা সম্ভব নয়। এদিকে এই ঋণ নিলেই সরকারিভাবে শেয়ার বেকার নয়,
মানে আসল বেকারত্ব কত বেশি সেটা কল্পনা করলেও শিউরে উঠতে হবে, যার হদিশ এই বাজেটে নেই। আমাদের দেশে ঋণ বাড়ছে বিরাটভাবে, বাড়তে থাকা এই ঋণ, চরম বেকারত্ব আর জ্বালানির দাম বৃদ্ধি অর্থনীতিকে কোন তলানিতে নিয়ে যাচ্ছে তার হদিশ দিলেন না আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসলে এই বাজেট ছিল সত্যিকে চেপে রাখার বাজেট, যাবতীয় উদ্বেগজনক তথ্যগুলো চেপে দিয়ে বড় বড় বুকনির বাজেট। আমরা এই মুহূর্তের হাঙ্গার ইনডেস্ক, বিশ্ব ক্ষুধা সূচকে 125টা দেশের মধ্যে 111, দেশ জোড়া মানুষের পেটে খিদে। আর আমাদের সরকার আমাদের দেখাচ্ছেন সবকা সাথ সবকা বিকাশের স্বপ্ন। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।